দণ্ডবিধি 1860 দশ নবমতম ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ক্লাসটি দণ্ডবিধি 1860-এর ধারা নিয়ে আলোচনা, অধ্যায় 18। এখনকার আলোচ্য বিষয়টি দলিলপত্র এবং ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক চিহ্ন সম্পর্কিত অপরাধসমূহ প্রসঙ্গে। এখান থেকে শুরু করে আমরা 489 উম পর্যন্ত এই ক্লাসে অধ্যয়ন করব। দূর দূরান্তে যে সমস্ত শিক্ষানবিশ এবং শ্রদ্ধেয় সহকর্মীরা রয়েছেন, 2023 সালে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা দিবেন, তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ধারা 463, জালিয়াতি। জালিয়াতির ধারা 463, দণ্ডবিধি 1860। দণ্ডবিধি 1860 ধারা 463-তে জালিয়াতি নিয়ে আলোচনা করা হয়েছে। 464 ধারায় মিথ্যা দলিল তৈয়ার করা, 464 ধারায় মিথ্যা দলিল তৈয়ার করা এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। জালিয়াতির সংজ্ঞা কত ধারায়? জালিয়াতির সংজ্ঞা 465 ধারায়। 465 ধারায় জালিয়াতির সংজ্ঞা। 466, আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জালকরণ। 466 ধারায় আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জালকরণ। 467-তে মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণ। 467 ধারায় 467 ধারায় মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণ। 468, প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি। 468 ধারায় আছে কি? প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি। 469 ধারা, 469 ধারা মানহানি করিবার উদ্দেশ্যে জালিয়াতি। মানহানি করিবার উদ্দেশ্যে জালিয়াতি 469। আর 470 হচ্ছে জাল দলিল। জাল দলিল কত ধারায়? 470 ধারায়। দণ্ডবিধি 1860 বিভিন্ন ধারা নিয়ে আমরা অধ্যয়ন করছি। আমাদের উদ্দেশ্য বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় সাফল্য লাভ করা। এ পর্যায়ে দণ্ডবিধি 1860-এর 471 ধারায় আছে, কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করা, কোন জাল দলিলকে খাঁটি হিসাবে ব্যবহার করা। 472, 467 ধারার অধীন, 467, 472 ধারায় আছে, 467 ধারার অধীনে দণ্ডনীয় জালিয়াতি করিবার উদ্দেশ্যে মেকি মোহর ইত্যাদি নির্মাণ বা দখল। 472 ধারা, 472-এ আছে, 467 ধারার অধীনে দণ্ডনীয় জালিয়াতি করিবার উদ্দেশ্যে মেকি মোহর ইত্যাদি নির্মাণ বা দখল। 473 ধারা, দণ্ডবিধি 1860, প্রকারান্তরে দণ্ডনীয় জালিয়াতি সংগঠনের উদ্দেশ্যে জাল সিলমোহর ইত্যাদি নির্মাণ বা দখল। 474, 467 বা 474 ধারায় আছে, 466 বা 467 ধারার বর্ণিত একটি দলিল জাল করিয়াও জানিয়া উহাকে খাঁটি বলিয়া ব্যবহারের উদ্দেশ্যে নিজের দখলে রাখা। তাহলে 474 ধারায় রয়েছে, 466 বা 467 ধারায় বর্ণিত একটি দলিল জাল জানিয়া উহাকে খাঁটি বলিয়া ব্যবহারের উদ্দেশ্যে নিজের দখলে রাখা 474 ধারা। 474 ধারায় কেউ জাল দলিল তৈরি করে কাছে রাখলে, খাঁটি বলে ব্যবহার করার জন্য রাখলে 474 ধারায় তার অপরাধের কথা বলা হয়েছে। 475, 407 ধারা, 475, 467 ধারায় বর্ণিত, 467 ধারায় বর্ণিত কি? 467 ধারায় বর্ণিত দলিল সঠিক বলিয়া প্রতিপাদনের জন্য ব্যবহৃত নকশা বা চিহ্ন নকল করা বা মেকি চিহ্ন বিশিষ্ট দ্রব্য নিজের দখলে রাখা। 467 ধারাটা কি? 467 ধারা আছে মূল্যবান জামানত, উইল ইত্যাদি জাল করণ। 466 কি? আদালতের নথি বা সরকারি রেজিস্টার ইত্যাদি জাল করণ। এই দুটো আমরা জানলাম। তাহলে 475 ধারায় আছে, 467 ধারায় বর্ণিত দলিল পত্র সঠিক বলিয়া প্রতিপাদনের জন্য ব্যবহৃত নকশা বা চিহ্ন নকল করা বা মেকি চিহ্ন বিশিষ্ট দ্রব্য নিজের দখলে রাখা। 476 ধারা, 476, 467 ধারায় বর্ণিত দলিল পত্র ব্যতীত অন্য দলিল পত্র সঠিক বলিয়া প্রতিপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত নকশা বা চিহ্ন নকল করা বা মেকি চিহ্ন বিশিষ্ট দ্রব্য নিজের দখলে রাখা। 477 ধারা, 477, উইল দত্ত গ্রহণের অনুমতি পত্র বা কোনো মূল্যবান জামানত প্রতারণামূলক ভাবে বাতিল বা বিনষ্টকরণ। 477-এর ক,
হিসাবপত্র সমূহে মিথ্যা বর্ণনা করা আসছি 30 সেকেন্ড পর। হ্যাঁ, 400, 400 কত আমরা পড়ে গেলাম যে 467 এবং 466-এর কথা বারবার বলা হচ্ছে, যে 477-এ আছে উইল, দত্তগ্রহণের অনুমতিপত্র বা কোনো মূল্যবান জামানত প্রতারণামূলকভাবে বাতিল বা বিনষ্ট করা, 477-এর ক হিসাবপত্র সমের মিথ্যা বর্ণনা করা। এবার বাণিজ্য সম্পত্তি বা অন্যান্য চিহ্ন সম্পর্কিত, এটি আছে কত, 478 থেকে 489 পর্যন্ত ধারায়। 478 ধারায় আছে পণ্য প্রতীক, 478 ধারায় পণ্য প্রতীক, 479 ধারায় সম্পত্তি চিহ্ন, 480 ধারায় মিথ্যা পণ্য প্রতীক ব্যবহার করা, 481 ধারায় মিথ্যা সম্পত্তি চিহ্ন ব্যবহার করা, 482 ধারায় মিথ্যা পণ্য প্রতীক বা সম্পত্তি চিহ্ন ব্যবহার করিবার সাজা, 483 ধারায় অন্য কোনো লোক কর্তৃক ব্যবহৃত পণ্য প্রতীক বা সম্পত্তির চিহ্ন নকল করা, 484, কোন সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত মার্ক বা চিহ্ন নকল করা। তাহলে 484 দ্বারাই কিন্তু কোন সরকারি কর্মচারী কর্তৃক ব্যবহৃত মার্ক বা চিহ্ন নকল করলে অপরাধ, 485 পণ্য প্রতীক বা সম্পত্তির চিহ্ন নকল করিবার যন্ত্র প্রস্তুত করা বা দখলে রাখা, 486 নকল পণ্য প্রতীক বা সম্পত্তির চিহ্নযুক্ত পণ্য বিক্রয় করা, এবং 487 ধারা, 487 ধারা হচ্ছে পণ্য সম্বলিত কোনো পাত্রের চিহ্ন অঙ্কন, পণ্য সম্বলিত কোনো পাত্রের চিহ্ন অঙ্কন 487 ধারা, এটি হচ্ছে 487 ধারা। এবার 488 ধারায় আছে অনুরূপ যে কোনো মিথ্যা চিহ্ন ব্যবহারের সাজা, অনুরূপ যে কোনো মিথ্যা চিহ্ন ব্যবহারের সাজা আছে কত ধারায়, 488 ধারায়। এরপর 489 ধারা, ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে সম্পত্তির চিহ্নে হস্তক্ষেপ করা, এটি হচ্ছে 489 ধারা। এবার পত্র মুদ্রা বা ব্যাংক নোট প্রসঙ্গে, এটি আছে 489 ক থেকে 489 উম পর্যন্ত। 489 ক, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করা, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করা, 489 ক, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করা, 489 খ, নকল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট খাঁটি বলিয়া ব্যবহার করা, 489 খ, নকল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট খাঁটি বলিয়া ব্যবহার করা, 489 গ, নকল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট দখলে রাখা, এবং 489 ঘ, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল বা মেকি করিবার যন্ত্র বা সামগ্রী প্রস্তুত করা বা দখলে রাখা, এবং 489 উম, 489 উম, পত্র মুদ্রা বা ব্যাংক নোটের সদৃশ বস্তু প্রস্তুত করা বা ব্যবহার করা। আমরা 489 ক থেকে আবার পড়ছি, 489-তে আছে হচ্ছে ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে সম্পত্তির চিহ্নে হস্তক্ষেপ করা, এটি হচ্ছে 489, কিন্তু 489 কতে আছে পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করা, এটি দণ্ডবিধি 1860 এই আইনের 489 ক ধারা, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল করা। 489 খ, নকল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট খাঁটি বলিয়া ব্যবহার করা, 489 গ, নকল বা মেকি পত্র মুদ্রা বা ব্যাংক নোট দখলে রাখা, 489 ঘ, পত্র মুদ্রা বা ব্যাংক নোট নকল বা মেকি করিবার যন্ত্র বা সামগ্রী প্রস্তুত করা বা দখলে রাখা, 489 উম, পত্র মুদ্রা বা ব্যাংক নোটের সদৃশ বস্তু প্রস্তুত করা বা ব্যবহার করা। এই হচ্ছে আমাদের 463 থেকে 489 উম পর্যন্ত ধারা। শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, আমরা এই ধারাগুলো বারে বারে শুনে চেষ্টা করব রপ্ত করার জন্য। সকল ধারা ইম্পর্টেন্ট না, আমরা বুঝি কোন ধারাগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা আমাদের বিভিন্ন সাজেশন আছে, প্রাপ্ত নোট আছে, আমাদের স্যাররা পড়াচ্ছেন, সমস্ত কিছু একটা কনসাইজ করে কনসাইজ ফর্মে এনে আমরা আয়ত্ত করব। তবে সবগুলো ধারাই আমরা রেকর্ডিং এ রাখলাম যাতে আমাদের কাজে লাগে। এ পর্যায়ে সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভকামনা, এবং এখানেই শেষ করছি।